71 এর রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাবরিনা আরাবি, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া উচিত, বললেন ওবায়দুল কাদের। জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, বললেন মামুনুল হক। হাইটেক পার্কে বিনিয়োগে দক্ষিণ কোরিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। এক মাসেই 12টি লাশ চুরি। সবার আগে সঠিক সংবাদ পেতে ইনিউজ71 এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতা বিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার 12ই ডিসেম্বর সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমিনিটি আদেশ জারি করা, জেল হত্যা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করাসহ এমন কোনো জঘন্য কাজ নেই যা বিএনপি করেনি। জন্মলগ্ন থেকে ক্ষমতার লোভে ধারাবাহিকভাবে তারা মানবতা বিরোধী অপরাধ করে আসছে। জনগণ মনে করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত। বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অতীত ষড়যন্ত্রের ইতিহাস, তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ। তাদের দলের মধ্যেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কি করে? দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি বড় দলে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই প্রতিযোগিতা হতে হবে সাংগঠনিক নিয়মনীতি মেনে। দলকে প্রশ্নবিদ্ধ করে কোনো কাজ করা যাবে না, কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দলের শৃঙ্খলার বিষয়ে কঠোর। শৃঙ্খলা যে মানবে না, তাকে দল ছাড় দেবে না। তিনি আরও বলেন, দলকে সংগঠিত করতে ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করতে হবে, কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজদের নিয়ে কমিটি করা যাবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ইস্যুতে যে মামলা করা হয়েছে তার তথ্য উপাত্ত দুর্বল, প্রাথমিক তদন্তেই তা খারিজ হয়ে যাবে বলে আশা করছি। গতকাল বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নিম্নরূপ। আপনারা দাবি করছেন ভাস্কর্য ও মূর্তি একই জিনিস, এমনটি প্রশ্ন করলে তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য ও মূর্তি একই জিনিস। মদিনা সনদের কোথাও ভাস্কর্য ও মূর্তিকে আলাদা বলা হয়নি। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনটি একটি সঠিক বিষয়কে ভিন্নভাবে ব্যাখ্যা করছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সরকার যদি আলেম উলামাদের বাধা উপেক্ষা করে ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করে, তাহলে তারা কিছুই বলবেন না, তবে মনে দুঃখ পাবেন। আপনার বক্তব্যের কারণেই দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কি স্বীকার করেন, তা কি অস্বীকার করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাস্কর্য ইস্যুতে সরকারের কাঁধে ভর করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এখন যারা রাজনীতির মাঠ গরম করছে, তারা আওয়ামী লীগ সরকারের জন্য ভালো করছে না, কারণ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর পথপ্রত্যাশীরাই মূলত মাঠে রয়েছে। ভাস্কর্য ইস্যুতে আমরা বা হেফাজতে ইসলাম সরকার বা কারোর প্রতিপক্ষ নয়। এ বিষয়ে সরকারের সঙ্গে বেফাক সভাপতির নেতৃত্বে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি বৈঠকে সব সমাধান হয়ে যাবে, এটা সমাধান সরকারই করতে পারে। রাজপথে মোকাবেলার দরকার নেই, প্রচ্ছন্ন হুমকিদাতা অপচক্রকে নিয়ন্ত্রণ করলেই কোনো সমস্যা হবে না। ইউটিউবে আমার দেওয়া বক্তব্য কাটছাট করে প্রচার করা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, কিভাবে মোকাবেলা করবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে যে মামলা করা হয়েছে তার তথ্য উপাত্ত দুর্বল, প্রাথমিক তদন্তেই তা খারিজ হয়ে যাবে বলে আশা করছি। জামায়াতের সঙ্গে আপনার সম্পৃক্ততার অভিযোগ আছে, জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো কথাও আমি বলিনি। তবে জামায়াত যদি দুটি বিষয়ে ক্ষমা প্রার্থনা করে এবং ভুল থেকে বেরিয়ে আসে, তাহলে তাদের সাথে যে কোনো দল ঐক্য করতে পারে। বিষয় দুটি হচ্ছে, জামায়াতের প্রতিষ্ঠা মাওলানা মওদুদীর বিভিন্ন বক্তব্য ইসলামের মূল ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যটি 71 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের ভূমিকা। ভবিষ্যতে ইসলামী দলগুলোকে নিয়ে এক ধরনের জোট করার চিন্তা আছে, কারণ ইসলামী দলগুলো একই বিষয়ে ভিন্নভাবে আন্দোলনে আছে। বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে আপনাদের রাজনীতি নিয়েই তো প্রশ্ন থাকে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের আগে ধর্মনিরপেক্ষতার বিষয়টি ছিল না, এটি স্বাধীনতার পরে নতুন করে চেতনায় সংযুক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ধর্মনিরপেক্ষতার কথা না থাকায় দেশের সবাই যুদ্ধে নেমেছিল, শুধু জামায়াতের একটি অংশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। পরবর্তীতে ধর্মনিরপেক্ষতার যে বিষয়টি আনা হয়েছে তা আমরা সমর্থন করি না। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, কিন্তু পাকিস্তানিরা তা না করে নিজেদের স্বার্থসিদ্ধিতে ইসলামকে ব্যবহার করেছে, এটা ছিল বড় ধরনের একটি প্রতারণা।
বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে হাইটেক পার্কগুলোতে বড় আকারে বিনিয়োগ করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের মিয়ানমারের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে দক্ষিণ কোরিয়ার অব্যাহত সমর্থন কামনা করেন। দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত লি জ্যাং কুয়েন বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে তিনি এই সমর্থন চান। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি গণমাধ্যমকে জানান। উপপ্রেস সচিব জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষত হাইটেক পার্কগুলোতে বড় আকারে বিনিয়োগ করতে পারে। লি জ্যাং কুয়েন তথ্য প্রযুক্তি খাত এবং ইলেকট্রনিক্সে বাংলাদেশের সাথে চলমান সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, তার সরকার ইতোমধ্যে ICT বিভাগের সঙ্গে কাজ করছে, ICT প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য বিশেষ কর্মসূচিতে কাজ করছে। রাষ্ট্রদূত লি কুয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন বলেও জানান উপপ্রেস সচিব তুষার। কোভিড-19 মহামারী কালেও বাংলাদেশ প্রবৃদ্ধির হার 5% উপরে থাকবে বিষয়টি জেনে এই উন্নয়ন অভিযাত্রায় তার সরকার ও অংশীদার হতে চায় বলেও জানান লি কুয়েন। মুজিববর্ষে দায়িত্ব পালন শুরুর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের আরও উত্তরণ ঘটানোই তার অগ্রাধিকার। সাক্ষাতে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সহযোগিতা চেয়ে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আমরা দক্ষিণ কোরিয়ার কাছ থেকে অব্যাহত সমর্থন চাইছি। পরে রাষ্ট্রদূত লি আশ্বাস দিয়ে বলেন যে রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে তার সরকার বাংলাদেশের পদক্ষেপের তৈরি সমর্থন অব্যাহত থাকবে। ঢাকার কেরানীগঞ্জে উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বটতলি বাজার, সেখান থেকে 300 গজ এগোলে ইটখোলা কবরস্থান। নিচু দেয়াল দিয়ে ঘেরা কবরস্থানটির চারপাশে ফসলি জমি, 300 গজের ভেতর কোনো বাড়িঘর নেই। গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা গেল তদারককারী মোতাহার হোসেন আগাছা পরিষ্কার করছেন। তিনি জানালেন, 2 ডিসেম্বর রাতে কবরস্থানটি থেকে একসঙ্গে 7টি লাশ চুরির পর তারা নজরদারি বাড়িয়েছেন। এর অংশ হিসেবে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শুধু ইটখোলায় নয়, গত এক মাসে উপজেলার রোহিতপুর ইউনিয়নের মুগারচর কবরস্থান থেকে 3টি ও কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি কবরস্থান থেকে আরও 2টি লাশ চুরির খবর পাওয়া গেছে। একের পর এক এভাবে লাশ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে এলাকার মানুষ উদ্বিগ্ন। তারা দাবি জানিয়েছেন, ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কবর থেকে লাশ চুরি হওয়ার ঘটনাটি তিনি শুনেছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ব্যাপারে তদন্ত চলছে। এতক্ষণ ইনিউজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।